রাজনীতিতে বাঙালির সাফল্যের ইতিহাস দীর্ঘদিনের, কিন্তু আজ পর্যন্ত কখনোই দেশের সর্বোচ্চ প্রশাসনিক কিংবা সাংবিধানিক পদে আসীন হওয়ার সৌভাগ্য হয়নি কোনো বাঙালি। সুযোগ এসেছে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। কখনো কখনো বাঙালির উত্থানের সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বাঙালি। ১৯৯৬ সালে জ্যোতি বসুর প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা যারা নষ্ট করেছিলেন, তাদের পুরো ভাগে ছিলেন বাংলার কয়েকজন প্রথম সারির সিপিএম নেতা। সেই বিতর্কের রেশ আজও কাটেনি। রাষ্ট্রপতি পদে প্রণববাবুর মনোনয়ন বিবাদ ঘিরে পুরনো সেই তর্কটাই ফিরে এসেছে আবার। প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আপত্তি যিনি জানিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ঘোষণা করে দিয়েছেন অন্য তিনটি নাম। যদিও প্রণবের নামে মমতার যাবতীয় আপত্তি খারিজ করে দিয়ে প্রথমবার রাষ্ট্রপতি পদে কোনো বাঙালির বসার সম্ভাবনা উজ্জ্বল করে প্রণব মুখোপাধ্যায়ের নাম ইউপিএ প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছেন সোনিয়া গান্ধী। The UPA appeals to all political parties and all members of parliament and members of state legislative assemblies to support the candidature of Shri Pranab Mukherjee for the office of president. রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রণবকে আটকানোর চেষ্টা করলেও সোমনাথ চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে বাঙালির আবেগে যাতে আঘাত না লাগে মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টা অবশ্য একটা করেছেন। পাশাপাশি তৃণমূলের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রাদেশিক ভাবনা চিন্তাকে সামনে আনা উচিত নয়। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেটা বাঙালি, ওড়িয়া, অসমিয়া এই ভিত্তিতে বিবেচনা হয় না। আমি আমি যদি মানে আমরা করছি না প্রণব মুখার্জির সমর্থন, যদি করতামও তাহলে বাঙালি হিসেবে নয়, তাহলে করতাম মানে তার অন্য রাজনৈতিক অবদানের জন্য। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এক দাদাকে আটকাতে আর এক দাদাকে এগিয়ে দিয়েছিলেন মমতা, কিন্তু পরে তিনি নিজেই ঘোষণা করেন এপিজে আব্দুল কালামই তার প্রথম পছন্দ। এরপর মমতার হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে প্রণবের নামে অনর থাকেন সোনিয়া। শেষে মমতা শিবির থেকে মুলায়মকে নিয়ে এসে এবং পাশাপাশি মায়াবতীকেও টেনে এনে রাইসিনা হিলসের রেসে অনেকটাই এগিয়ে গেলেন প্রণব মুখোপাধ্যায়। এবিপি আনন্দ।